তো বোর হয়ে যায় বলো। ও তুমি আর খোল কি এখানে আসো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইশাইশান ব্লগ চ্যানেল। আমাদের এদিকে জমিয়ে ঠান্ডা পড়ে গেছে, তো তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে একদম জানি না, কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড শীত পড়েছে। তো পুলি পার্বণ শুরু হয়ে গেছে, মাও পিঠে পুলি শুরু করে দিয়েছে, তো আজকে দিদার বাড়িতে যাবো পিঠে পুলি দিতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকো ইশাইশান ব্লগ চ্যানেলে। এই যে আমি আর আমার মা চলে যাচ্ছি দিদার বাড়িতে, হাঁটতে হাঁটতে টুকটুক করে যাচ্ছি। দিদার বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, তো হেঁটেই চলে যাওয়া যায়। তো দেখো, তো গাইস এই যে প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছ, স্কুলে আমি পড়তাম ছোটবেলায়। এই দেখো কত সুন্দর স্কুলটা, এই যে আম বাগান। এখানে আমার মাও পড়তো স্কুলে। এখান থেকেও দেখা যায় আমাদের বাড়ি ওইখান দিকে, কিন্তু এদিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় এই রাস্তা দিয়ে ওইখানে। এই যে একটা দিদার বাড়ির ডগি ঘুমাচ্ছে বেটা এখানে এসে, বেটা ঘুমাচ্ছে। হাই লালু, লালু বাহ দেখতে তো ভালোই তুই, হ্যাঁ কি সুন্দর না, ভালোই দেখতে। হাই লালু এনে। তো গাইস দিদার বাড়িতে চলে এসেছি, এই যে মা আর আমি বসে আছি আর দিদা ওই দিকে দাঁড়িয়ে রয়েছে। ওর কাছে তো বেল পাতা আছে, তো আচ্ছা সেই দিন যে এটা আমার দিদা খাতি দিলাম দেখেছ, হ্যাঁ বললাম না মা। তো গাইস এই দেখো গোকুল পিঠে বানিয়েছে মা সকালে, আর এটার মধ্যে আছে হচ্ছে পুলি পিঠে। মার একটা চ্যানেল আছে রান্নার চ্যানেল, ওই এসে দিদাকে দেখাচ্ছে গল্প শুরু করে দিয়েছে। হ্যাঁ মা, তোমাদের মারাও তো যেখানে গেলে সেখানে গল্প শুরু করে দেয়, দেখি কখন বাড়ি যাই। বেরোনো হয়নি সেই বেরিয়েছে অনেকদিন আগে, বাড়ি থাকতেও তো বোর হয়ে যায় বলো। কে এটা কাকে ডাকছ? দেখি আমি একটু দে তো খাই দেখি, কি করছে এখানে, নজর কি নজর দেখি এনে এনে। ও তুমি আর খোল কি এখানে আসো দেখি। এই তুই শয়টার পরেছিস, তুই শয়টার পরিস নি তোর দিদি কেন সোয়েটার পরে জুতো রে আমাকে দিবি? বাবা জুতোটা কে দিবি দিয়েছে? তোর দিদি দেখে, তোর দিদি জুতোটা কেমন? বাবা জুতো পরে কোথায় যাবি ঘুরতে? এদিকে আয় একটু, ভালোই হবে। হেই ওটার নাম কি রে? তোর বোনের নাম কি? বোনের নাম কি? হ্যাঁ বোনের নাম কি? পারে না, পারে না কথা বলতে পারে না, পারে তো অদয়া। আর তোর নাম কি? তোর নাম কাকা কত কি সরকার? ওই যে নারকেলের সেই করেছিলাম না, তাই ওইটা দিয়ে ওই যে চপ করে ভাজে গোল 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 তো হবে, গোল গোল করে দিছি, গোল গোল দিয়ে করে ইটুটা দুধের মধ্যে দিয়ে ভিজাই দিছি, আর রসটা এরকম হয়ে গেছে, রস নাই। ও এই তুই স্কুলে ভর্তি হয়েছিস? আমি আর কি বলবো, মার বাড়ি আসছি খুবই আনন্দ লাগছে। তোমরা তো সবাই জানো যে বাপের বাড়ি আসলে মেয়েদের খুবই আনন্দ লাগে, শ্বশুর বাড়ি থাকতে ইচ্ছাই করে না, মনে হয় বাপের বাড়ি কতক্ষণে যাবো, মাকে কতক্ষণ দেখবো, মায়ের হাতে রান্না খাবো।
এটা সবার মেয়ে সব মেয়েদেরই মনের মধ্যে হয় যে মায়ের আদর খাওয়া, মায়ের হাতে রান্না খাওয়া, মায়ের সঙ্গে গল্প করা। আসলে তো বাড়ি যেতে যাই না, গল্পের ঢালি নিয়ে বসে কি আর করবো বলো। এই যে আমার মা দেখেছ, দেখেছ মার আসলে শরীর খারাপ অনেকদিন ধরে, আমারও শরীর খারাপ দেখা যাও গাইস। আমার মায়ের মাথায় জ্বর পড়ে গেছে, জ্বর রেখেছে পড়েনি কাটতো, তারপরে এই যে জ্বর পড়েছে এই যে, কিন্তু জ্বর যতই কাটে ততই জ্বর হয়, তার জন্য দিদা ভাবছে থাক ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের, তো তার জন্যে রেখে দিয়েছে। জ্বর কাটলে পরে আবার শরীর খারাপ হয়, জ্বরের অনেক নিয়ম নিষ্ঠা আছে। দেখা যায় যে ঠাকুরের স্বপ্ন দেখিয়ে মাথায় এক রাতের মধ্যে জ্বরটা মানে মাথায় পড়ে যায়, অনেক সময় দেখা যায় এমনিতেও পড়ে, এমনিতেও আসে, ঠাকুরের কোনো স্বপ্ন দেখায় না, এমনিতেই জ্বরটা পড়ে যায়। তো দাদু, আমার দাদুর মাথায় জ্বর ছিল, হয়তো দাদুর থেকে এসে দিদার মাথায়। আমার বাবার মাথায়, আমার বাবা শিবের স্বপ্ন দেখিয়েছিল, শিবের একটা বরদান যাকে বলে, তাই শিবের মন্ত্র মানে এমন কিছু পেয়েছিল যে কারো শরীর খারাপ হলে জ্বর আসলো কি পেটে ব্যথা করছে, জল পড়া বলে না, সেই জল জল পড়ে দিলে সেই জলটা খেলে পেটের ব্যথা কমে যেত। গাইস বাড়ি চলে এসেছি, এই যে বসে আছি, এখন মা সন্ধ্যা দিচ্ছে, যে এখানে বসে মা সন্ধ্যা দিচ্ছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।